আমার জীবনের প্রথম মাহফিল আর কি ওলামা পরিষদের ব্যানারে। মাগরিব থেকে এসে আমি বয়ান করবো, এসার পরে শেখ হাসান জামিল সাহেব বয়ান করবেন, তারপরে মাওলানা মামুনুল হক সাহেব শেখুল হাদিস ইবনু শেখুল হাদিস তিনি বয়ান করবেন। তো এখন বাদ মাগরিব বয়ান শেষ করে স্টেজ থেকে মাত্র নামছি, কুড়িগ্রামের একজন আলেম আছেন মাওলানা জুবায়ের সাহেব, তখন ওই এলাকায় থাকতেন যেখানে মাহফিল, তিনি আমাকে হঠাৎ করে বললেন যে হযরত কাহিনী শুনেছেন? আমি বললাম না কি শুনবো, আমি তো বয়ানে ছিলাম, শোনারও তো সুযোগ নাই। বললো শেখ সামিউল হক হক্কানী রহমতুল্লাহ আলাইকে শহীদ করে দেওয়া হয়েছে। শেখ সামিউল হক হক্কানী রহমতুল্লাহ আলাই 80 বছর বয়স হয়েছিল, পাকিস্তানের জমিয়ত উলামা ইসলামের একাংশের আমির। তো একদিন পাকিস্তানের আলেমরা সকলে আন্দোলন নেমে আসলো, কেন? আসিয়া নামের এক মহিলা, নামটা তো বড় সুন্দর, ফেরাউনের স্ত্রীর নাম ছিল আসিয়া নামের এক মহিলা, নবীজিকে গালিগালাজ করেছিল কিন্তু কোর্ট তাকে খালাস দিয়ে দিয়েছে। তা আলেম উলামারা এক যুগে ময়দানে নেমে এসেছে। তো জুমার দিন ছিল, আসরের পরে এক আন্দোলনের মধ্যে শহীদ সামিউল হক হক্কানী রহমতুল্লাহ আলাই মাইক হাতে নিয়ে বললেন, ওই দিনটা আমার বিশেষভাবে স্মরণে আছে, কারণ আল্লাহর বান্দা যতকাল জীবিত ছিলেন পুরোটা টাইম তাকে একেবারে গভীরভাবে ফলো করার চেষ্টা করেছি, কি বলেন কি করেন, এমনকি ওই সময় আমার ফেসবুকের প্রোফাইল পিকচার পর্যন্ত দেওয়া ছিল, লাগাতার কয়েক মাস না কয়েক বছর ওই হযরতের একেবারে মুখর ছবি। তো যেদিনের ঘটনা ওইটা হলো আমার জীবনের প্রথম মাহফিল, এর আগে আমি জীবনে মাহফিল করি নাই, ওদিনই আমার প্রথম মাহফিল। তো বাদ আসর আমি বয়ানও শুনে গিয়েছি, হযরতের মাইক হাতে নিয়ে বলেছেন যে আল্লাহর নবীর দুশ্মনকে ছেড়ে দেওয়া হবে আর নবীর আশেকরা ঘরে চুপ করে বসে থাকবে, এটা কিছুতেই হবে না, আর এই জালেমকে তার প্রাপ্য বুঝিয়ে দিতে হবেই হবে, এর জন্য যদি রক্ত দেওয়া লাগে তাহলে সবার আগে এই বুড়া সামিউল হক হক্কানী সবার আগে রক্ত দেবে। আসরের পরের কথা, ওই দিন বাদ মাগরিব আমার বয়ান, আমার মাথার উপর আসমান ভেঙে পড়লো, কিন্তু সবার আগে যে কথাটা অন্তরে বাড়ি খাচ্ছিল, আরে আল্লাহর বান্দা আজকেই আজকেই আসরের পর মাইক হাতে নিয়ে বলেছিল যে দ্বীনের জন্য নবীর ইজ্জত হেফাজতের জন্য যদি কাউকে রক্ত দেওয়া লাগে এই বুড়া সামিউল হক হক্কানী সবার আগে রক্ত নেবে। আসরের পরে বললেন এই কথা, এশার হলো না, মাগরিবের পরেই তার বাসভবনে ঢুকে ঢুকে শহীদ করে দাও। তখন আমার হাদিস মনে পড়ে গেল, আল্লাহ আল্লাহর কিছু বান্দা এমন আছে তারা যদি আল্লাহর নামে কসম করে কোনো কথা বলে আল্লাহ নিজে তাদের কসমের লাজ রক্ষা করে। ইন্না মিন ইবাদিল্লাহ মান লাউ আখসামা আলাল্লাহি লাআবাল্লাহ, আল্লাহ তাদের কথা ফিরায় না, তা আল্লাহ তো হযরতকে সম্ভবত সেই কাতারে অন্তর্ভুক্ত করেছে। আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি আমাদের শেখ ও মুর্শিদ এবং উস্তাদও, হযরতের কাছে অনেক হাদিস পড়ার তৌফিক হয়েছে আলহামদুলিল্লাহ, যদিও প্রাতিষ্ঠানিকভাবে তার কাছে আমি পড়ি নাই, প্রাতিষ্ঠানিকভাবে পড়ি নাই, কিন্তু হযরত রাফাতের আগে 2 বছর আমার আম এজাজত ছিল যে যখনই তুমি হাটহাজারিতে আসবা তো তখনই তুমি দাওরার ক্লাসে হোক, মিশকাতের হোক অথবা উলুমুল হাদিসের হোক তুমি যে কোনো সময় বসে যাবা। তো সময় বহুতবার ক্লাসে বসেছি, এমনকি এই ছবিতে এখনো হয়তো অনেকে দেখেছেন যে একদিন আল্লামা বাবুনগরী রাহিমাহুল্লাহ ক্লাস করাচ্ছিলেন, সেই বুখারীর ডান পাশে বসা ছিলাম আমি, বাম পাশে ছিলেন শেখুল হাদিস ইবনু শেখুল হাদিস আল্লামা বাবুনুল হক, আল্লাহ তাআলা হযরতকে নিরাপত্তা চাদরে আপনি আমরা যার মধ্যে আগামী দিনের কায়দে মিল্লাতে স্বপ্ন দেখি। মুফতি আমিনে চলে গিয়েছেন আর মুফতি আমিনে আসবেন না, বাবুনগরে চলে গিয়েছেন আর বাবুনগরে আসবেন না, কিন্তু আমরা যার মধ্যে আগামী দিনের কায়দে মিল্লাতে স্বপ্ন দেখে আল্লাহ যদি চান তাকে কবুল করবেন ইনশাআল্লাহ। তো যে প্রসঙ্গে বলছিলাম যে হযরতের সাথে দেখা হয়েছে কিন্তু এই বাক্য বলেন নাই কখনো আমার মনে পড়ে না, মানে প্রত্যেক সাক্ষাতেই বলতেন দোয়া করো আল্লাহ যাতে আমাকে শহীদ হিসাবে কবুল করে, কখনো বলতেন দোয়া করো আল্লাহ যাতে আমার শাহাদত দান করেন, এমন কেটাও বলেছেন এই যে আমি এত আন্দোলন করি বুড়া বয়সে, আমি তো রাজনীতির লোক না, সারা জীবন আমি রাজনীতি করিও নাই, কিন্তু এই বুড়া বয়সে আমি যে মাঠে ময়দানে দৌড়ে বেড়াচ্ছি, আরে আমার মাকসাদ তো একটাই, আমার মাকসাদ হলো আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য জিহাদ করা, আর আল্লাহর দিন কায়েম করতে গিয়ে জালেমের জুলুমের শিকার হয়ে শাহাদাতের অমীয় শোভা পান করা। আমাদের দিন সাক্ষ্য দেয়, আমাদের দিন সাক্ষ্য দেয় আল্লাহ হযরতের দোয়া কবুল করেছেন, হযরত শহীদ হয়েছেন। কেন বললাম শহীদ হয়েছেন এর ব্যাখ্যা দেব না, দেওয়ার সুযোগও নেই, আল্লাহ যদি চান দুনিয়াতে কখনো প্রকাশিত হবে আর আল্লাহ যদি চান আখেরাতের দিন তো সব প্রকাশিত হবেই ইনশাআল্লাহ। তবে আমাদের দিন সাক্ষ্য দেয় আল্লাহ হযরতের দোয়া কবুল করেছেন, তাকে শহীদ করা হয়েছে। তো সকলের নিকট আমি উদাত্ত আহ্বান এটাই রেখে গেলাম, কাফের মুশরিকদের ভয় ইসলামের কোনো কিছু ছাড়বেন না, হায়াত তো আমেরিকার হাতে,
মৌত তো ইসরায়েলের হাতে, উপকার আর ক্ষতি তো নরেন্দ্র মোদীজির হাতে, নাকি সবকিছু একজনের হাতে? কার হাতে? তো যখন আল্লাহর হাতে হায়াত, আল্লাহর হাতে মৌত, আল্লাহর হাতে সব, তাহলে বাতিলের ভয়ে ইসলাম ছেড়ে দেওয়ার কোনো কারণ আছে? ইসলাম ছাড়লে আমি লস হয়ে যাব, কিন্তু যদি আমার মতো দশজন বিশজন না থাকে ইসলামের কিচ্ছু হবে না, আল্লাহর দিন জিন্দা হবেই হবে, আমাকে নিয়ে অথবা আমাকে ছাড়া। আমি যদি সঙ্গে থাকতে পারি আমার কপাল খুলবে ইনশাআল্লাহ, কিন্তু আমার জন্য ইসলাম থেমে থাকবে না। আমার মতো হাজার লোক ইসলাম থেকে সরে গেল, ইসলামের কোনো ক্ষতি হবে না। তো সুতরাং একটা জীবন একটাই চান্স, দিনের জন্য এটাকে ব্যয় করতে হবে, জীবনটাকে আল্লাহর কাছে বিক্রি 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 করে দিতে হবে জান্নাত নামক মূল্যের বিনিময়ে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাংলার জমিনে প্রায় সব কাজই হয়েছে, একটা কাজ পুরোই বাকি রয়ে গেছে। যেহেতু অনেক তালেবুল ইলমরা আছেন, আমি আপনাদের জন্য বিশেষভাবে বলছি, যাতে আল্লাহ তাআলা আগামী দিনে অন্তত কারো না কারো দ্বারা আল্লাহ খেদমতগুলো নেন। আল্লাহ ভালো জানেন এখান থেকে যারা আছেন কাকে আল্লাহ জামানের খালিদ বিন ওয়ালিদ বানিয়ে দিল, কাকে জামানের আবু হানিফা হিসেবে কবুল করবেন। আল্লাহর ভান্ডার সংকীর্ণ না, আল্লাহ যারে চান যত চান দিতে পারেন। যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। বাংলাদেশে সাহাবায়ে কেরামের ইজ্জত হেফাজতের ব্যাপারে আমরা বহুত বড় গাফিল রয়ে গেছি। বহুত খেদমত হয়েছে আলহামদুলিল্লাহ, বহুত রাই নেই, বেদাতিদের দমানোর জন্য খেদমত হয় নাই? আরে হয় নাই? গাইরে মুকল্লিদদেরকে দমানোর জন্য খেদমত হয় নাই? নাস্তিক ব্লগারদেরকে দমানোর জন্য খেদমত হয় নাই? কাদিয়ানিদেরকে দমানোর জন্য খতমে নবুয়তের ব্যানারে খেদমত হয় নাই? তো বহুত লাইনে বহুত খেদমত হয়েছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এগুলো বন্ধ হওয়া দরকার তা না, আরও লাগবে, প্রতিটা শাখায় আরও প্রচুর পরিমাণ খেদমত লাগবে, মানজিলে মাকসুদে পৌঁছতে হবে। কিন্তু একটা কাজ পুরোই বাকি রয়ে গেছে, সাহাবায়ে কেরামের শানে বাংলাদেশে যে কম বেয়াদবি চলে বিষয়টা কিন্তু এমন না, বেয়াদবি কিন্তু অনেক চলে। বেয়াদবি যে চলে আর একটা নমুনা তো আপনাদেরই বিবরণে আছে। এক বক্তার জিহ্বা যে কেটে ফেলেছে, অপরাধ কি করেছিল? যার জিহ্বা কেটেছে সে কওমি অঙ্গনের এমন না, তবলিগ করে এমন না, আরে সে গিয়ে কোনো মাদ্রাসা মসজিদে স্বাভাবিক এই কওমি অঙ্গনের কোথাও খেদমত করে এমনও না, একই সার্কেলের। কিন্তু অপরাধ কি, কেন তার জিহ্বা কাটা হয়েছে জানেন তো মোটামুটি সকলে? যারা জানেন তো জানেন, যারা জানেন না তাদের জন্য বলছি, আল্লাহর নবীর সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষে সামান্য কথা বলেছে, এটা অপরাধ। কেন মুআবিয়ার পক্ষে কথা বলবে? যে জিব্বা দিয়ে মুআবিয়ার পক্ষে কথা বলবে সেই জিব্বাই রাখবে না, জিব্বাই কেটে দেবে। কোন পর্যায়ের জুলুম? তো সাহাবায়ে কেরামের শানে এই দেশে বেয়াদবি কম হয় না, বাংলাদেশে শিয়া যে কি হারে বাড়ছে এটা বিবারিয়ায় বসে টের পাবেন না। আমরা অনেক কিছু টের পেতে অনেক দেরি হয়ে যায়। ইসকনের নাম কবে শুনেছে বলবেন? হচ্ছে 2016-17 সালে। তারা তো মিশন শুরু করেছে 16-17 সালে নাকি? যখন শুনেছেন তখন বলে হায় 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 হায়, শুনতে শুনতে দেখি সব শেষ, সব জায়গায় দেখি তাদের লোক, বড় বড় পর্যায়ে তারা চলে গিয়েছে। কি করলাম আমরা? আমরা তো নামই শুনলাম না, মাত্র নাম জানলাম। এমনকি এখনো যদি অনেককে জিজ্ঞেস করি ইসকন মানে কি বলেন তো, ইসকন তো একটা শর্ট ফর্ম, এর মিনিংটা কি বলতে পারবে না? ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, তাহলে এদের মাকসাদ কি? কৃষ্ণের নাম কেন আছে এখানে? কি বলতে চায় তারা? আগামী দিনের মেসেজ কি, বার্তা কি, লক্ষ্য কি, উদ্দেশ্য কি, জানে না। তো এই দেশের মধ্যে অনেক ক্ষেত্রে এমন হয় যে আমরা জানতেই বড় দেরি করে ফেলি। তো শিয়া আছে ইরানে, শিয়া আছে ইরাকে, শিয়া আছে পাকিস্তানে, বাংলাদেশে শিয়া নাই। হ্যাঁ, ওই মোহাম্মদপুরে শিয়া মসজিদ বা এইরকম দুইটা চারটে হয়তো জায়গা আছে, আর কোথাও শিয়া নাই। কিন্তু আপনারা জানেন না, বাংলাদেশে শিয়ার সংখ্যা এখন প্রায় কোটির কাছাকাছি। ভাবতে পারবেন এটা, মানে লাখ না, বিশেষ করে বেদাতিদের একটা অংশ, বেদাতিদের একটা অংশ, ওরাও নিজেদের অজান্তে শিয়া হয়ে আছে। কেউ 80%, কেউ 70%, কেউ 90%, আর কেউ যেতে যেতে একেবারে 100%। ওদের আকিদে এত জঘন্য, আর কেউ তো আছে ডাইরেক্ট শিয়া না তবে শিয়া প্রেমী। এটা বাংলাদেশ গতকাল দেখেছে, এই যে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা গিয়েছে, বাহ, পারে না খালি জান্নাতে ঢোকায়া তালা মাইরা চাবিটা নিয়ে আসতে। আরে যারা কট্টর শিয়া হিসাবে সারা জীবন সকলের কাছে স্বীকৃত পরিচিত বরিত, তার অতীত ইতিহাস যার ব্যাপারে সাক্ষী, খামেনি, সেই আয়াতুল, সেই রুহুল্লাহ খামেনির যে, সে যে একেবারে নিকটের লোক,
তো সে আয়াতুল্লাহ খামেনির নিকটের লোক হিসাবে তার আকীদা কি, মাসলাক কি, কেন তাকে প্রেসিডেন্ট পদে বসানো হলো? কিছু জানেই না, খালি হলো আল্লাহ মুসলিম বিশ্বের এত বড় নেতা মরে গেল। আরে কে মুসলিম? তাহলে দুই দিন পর তো বলবে আল্লাহ কত বড় কাদিয়ানি মুসলিমরা লন্ডনে থাকে। কাদিয়ানিরা আগামী বছর বাংলাদেশ 100তম মানে একেবারে শতবর্ষ পূরণ করে তারা ইজতেমার আয়োজন করবে। তাদের মাথায়ও তো পাগড়ি দেখা যায়, তাদের গায়েও তো আবকাবা দেখা যায়, তাদের গায়েও তো লম্বা জুব্বা দেখা যায়। তারা হুজুর না হলে হুজুর হবে না। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। তো কিছু লোক তো ডাইরেক্ট শিয়া, কিছু লোক হয়েছে শিয়া প্রেমী, কিছু লোক হয়েছে ডাইরেক্ট সাহাবি বিদ্বেষী, আর কিছু লোক হয়েছে সাহাবি বিদ্বেষী প্রেমী। তো এই যে হালতগুলো চলছে, তাহলে পাকিস্তানের মধ্যে যেমন সাহাবায়ে কেরামের ইজ্জত আজমত হেফাজতের জন্য সকলে মিলে ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম করে সকল বাতিলদেরকে কোণঠাসা করেছে, এর জন্য একের পর এক জান দিয়েছে, কিন্তু আন্দোলন থেমে যায় নাই। সেই হাকনওয়াজ জঙ্গি শহীদ হয়ে গেল, আরে সেই জিয়াউর রহমান ফারুকে শহীদ হয়ে গেল, আজম তারেক শহীদ হয়ে গেল, কিন্তু আজও পর্যন্ত সে আন্দোলন থেমে যায় নাই। তাদের উত্তরসূরিরা আজও পর্যন্ত সেই ঝান্ডাকে সমুন্নত রেখেছে। খালি আমাদের বাংলাদেশ পুরা কপাল, স্বাধীনতার 53 বছর হয়ে গেল, এই সেক্টরটা বলতে গেলে পুরোই খালি রয়ে গেছে। অথচ ইতিবাচক কাজও করা দরকার ছিল। আরে যেই দেশে মুয়াবিয়া রাদিয়াল্লাহকে গালি দেয়, ওই দেশের উপর যে আল্লাহর গজব এখনো নেমে আসেনি, এটাই তো বিরাট ব্যাপার। যাদের উপর আল্লাহ খুশি, যাদের উপর রাসুল খুশি, মুয়াবিয়া রাদিয়াল্লাহ আনহুকে রাসুল নিচে দোয়া দিয়েছেন, আল্লাহুম্ম জালহু হাদিয়াম মাহদিয়া ওয়াহদি বিহি, হে আল্লাহ তাকে তোমার দ্বীনের পথ প্রদর্শক বানাও এবং তাকেও হেদায়েতের উপর প্রতিষ্ঠিত রাখো এবং তার দ্বারা বিশ্ব মানবতাকে হেদায়েত দান করো। তো তিনি তো দোয়াই করে দিলেন যে আল্লাহ তার দ্বারাও হেদায়েত দাও আর তাকেও হেদায়েতের উপর অটল রাখো। তো কেউ যদি বলে যে মুয়াবিয়া গোমরা হয়ে গিয়েছে, সে তো বলতে চায় আল্লাহর রসুলের দোয়া আল্লাহ কবুল করে নাই, আল্লাহ ফিরিয়ে দিয়েছে। কোরআনের মধ্যে আল্লাহ যে বললেন রাদিয়াল্লাহু আনহুম, নবীর সব সাহাবীদের উপর সন্তুষ্ট। আর এখান থেকে একজন সাহাবী যদি কেউ মনে করে বাকি আছে, যিনি সাহাবী হিসাবে পরিচিত ছিলেন এবং ঈমানের উপর মৃত্যুবরণ করেছেন, একজনও মাত্র বাকি আছে, কোন মুখ নিয়ে দাঁড়াবে আল্লাহর সামনে? এই দেশে নবীর কত সাহাবিকে নিয়মিত গালিগালাজ করা হয়, আর শিয়াদের তো কালেমার মধ্যে অংশ বানিয়ে দিয়েছে এগুলো। যেমন অনেকে হয়তো দেখেছেন নতুন করে একজন শিয়া হচ্ছে আরবে, তার কালেমা পড়াচ্ছে, কালেমার লাস্টের দিকে অংশ, আশহাদু আন্না আবা বকরিন ওয়া উমারা ওয়া উসমানা ওয়া আয়েশাতা ফিন নার, আমি সাক্ষ্য দিচ্ছি আবু বকর ওমর ওসমান আয়েশা তারা জাহান্নামী, নাউযু বিল্লাহ বিল্লাহ। এমন কি ইহুদিদেরকে যদি জিজ্ঞাসা করেন, বলতো তোদের উম্মতের মধ্যে মানে নবী মুসার উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে, ইহুদিরাও বলবে নবী মুসার সাহাবীরা। খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করেন ঈসা নবীর উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে, ওরাও বলবে ঈসা নবীর সাহাবীরা। আর শিয়াদেরকে জিজ্ঞাসা করেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মতের মধ্যে সবচাইতে নিকৃষ্ট কে, ওরা বলবে নবীজি সাহাবীরা। ভাবতে পারেন? এমন কি ইরানের মধ্যে আজও পর্যন্ত সেই অগ্নি পূজারি যে কিনা ওমর রাদিয়াল্লাহু আনহুকে নামাজের মধ্যে কুপিয়ে কুপিয়ে ছুরিকাঘাত করে করে হত্যা করেছে, সেই জালেমের কবরকে মাজার বানিয়ে আজও পর্যন্ত প্রত্যেক বছর তারা সেখানে ওরস পালন করে, আনন্দ উদযাপন করে, জশ্ন জুলুস বের করে। মুসলমানের কবরের কাছে গিয়ে না, এক আগুন পূজারি মুশরিকের কবরের কাছে গিয়ে এত খুশি কেন যে ওমরকে শহীদ করেছে। এমনকি তাদের দেয়ালে দেয়ালে পর্যন্ত তাদের আকীদাগুলো কি কি, নবীর সাহাবীদের ব্যাপারে আমাদের বিশ্বাস কি হওয়া দরকার, নবীর সাহাবীদের ব্যাপারে কি কি অভিযোগ আছে এবং সে অভিযোগ গুলোর জবাব কি, এই কাজগুলো হওয়া দরকার ছিল নাকি ছিল না, আরে ছিল নাকি ছিল না, আজও পর্যন্ত হয়েছে হয় নাই, আপনারা নিয়ত করেন, আল্লাহ যদি হায়াত দান করেন এই সবগুলো শূন্যতাকে দূর করবেন ইনশাআল্লাহ। যে প্রসঙ্গে বলছিলাম যে ব্রিটিশ যেই কাজগুলো করেছে এর মধ্যে অন্যতম বলছিলাম যে আমাদের এই যে আইন কানুন, মুসলমানের কাজ হলো আইন আল্লাহ দিবেন, আইন রাসূল দিবেন, সে শুধু খুঁজে খুঁজে বাস্তবায়ন করবে।
ব্রিটিশ এসে শিখিয়েছে না, আইন তো তুমি নিজে বানাবা, নিজের থেকে তোমার নফস যা বলে তা হবে। এখন এই আইন করেই পতিতালয় খুলে দিয়েছে, এই আইন করেই মদের বারে লাইসেন্স দিয়েছে, এমনকি পৃথিবীর অনেক দেশে ভাইয়ে বোনে বিয়েকে বৈধতা দিয়েছে, কত দেশে সমকামিতাকে বৈধতা দিয়েছে। বাংলাদেশে পর্যন্ত এই বছর এই 2024 এই আইন বানানোর চেষ্টাও একদল করতে চেয়েছে, যাতে করে শরীফ পারে শরীফ হন এই ট্রান্সজেন্ডারবাদের পক্ষে। তাহলে ব্রিটিশের কোন জিনিসটা নেই? অর্থনীতি, ইসলামের অর্থনীতি আছে নাকি এই দেশে? অর্থনীতি সেটাও চলবে সেই ব্রিটিশ আর কাফেরদের আদর্শের আলোকে? তাহলে স্বাধীন হলাম কেমনে রে ভাই? স্বাধীন মানে কি? স্বাধীন মানে তো হলো আমাদের মধ্যে বাইরের কোনো হস্তক্ষেপ থাকবে না, অথচ আমাদের মধ্যে বাইরের পুরোই হস্তক্ষেপ আছে। হস্তক্ষেপ কত বেশি জানেন? একটা কঠিন কথা বলি, বাংলাদেশে যারা গণতান্ত্রিক তরিকা ইসলামে রাজনীতি করে আছে না অনেকে, সকলের তো ধারণা যদি সুষ্ঠু নির্বাচন হয় আর সকল মানুষকে তারা ইসলামী রাজনীতির গুরুত্ব বোঝাতে পারে, তাহলে তারা ক্ষমতায় এসে অধিকাংশ আসনে তারা বিজয়ী হয়ে সংসদে বসে বসে আইন বানিয়ে বাংলাদেশটাকে একেবারে আফগানিস্তানের মতো একেবারে খাঁটি ইসলামী রাষ্ট্রে পরিণত করতে পারবে, এমন অনেকের ধারণা আছে নাকি নাই? আরে আছে নাকি নাই? একটা জিনিস মাথায় রাখবেন, যে কোনো দেশের মধ্যে এই যে ছোট ছোট দেশ যেগুলো আছে, এগুলোর মধ্যে কি হবে আর কি হবে না, কি চলবে আর কি চলবে না, এগুলোর ফয়সালা দেশের এরিয়ার মধ্যে হয় না, ফয়সালা হয় বহুদূরে। ওই আসমানের উপরের কথা বলছি না, সেটা তো হাকিকি আর গায়েবি ফয়সালা। মিশরের মধ্যে ইখওয়ানুল মুসলিমিন মুসলিম ব্রাদারহুড ক্ষমতা এসেছে, যুদ্ধ করে না, বিদ্রোহ করে না, এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অধিকাংশ মানুষের ভোট নিয়ে ক্ষমতা এসেছিল, এক বছরের মতো ক্ষমতায় থেকেও ছিল, কিন্তু যেই মাত্র প্রথম তো কয়েক মাস চলে যায় গোছাতে গোছাতে অফিসিয়াল কার্যক্রম, বিভিন্ন দায়িত্ব বুঝে নেওয়া, তো যে কোনো জায়গায় কাজে আসলে আপনারা যদি গাড়ির ড্রাইভিং আমি বসাই, আপনি যদি আগ থেকে ড্রাইভারও হন, নতুন আমার গাড়িতে যদি আমি আপনাকে বসাই, দেখবেন একটু নিজের এটার সঙ্গে সেট করতে করতেই 5-10 মিনিট কিভাবে চলে গিয়েছে। প্রতিটা মোটরসাইকেল, প্রতিটা গাড়ি, প্রতিটা মোবাইল, এর মধ্যে কিছু আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে, তো নিজেরা হঠাৎ করে ম্যাচ খাওয়াতেও সময় লাগে। তো ক্ষমতায় একজন গিয়েছে, নতুন একজন এসেছে, সব কিছু বুঝে নিতেও তো সময় লাগে। তো যখন সব বোঝা শেষে মাত্র চেয়েছে একটু ইসলামী আইন কানুন বাস্তবায়ন করবে, ব্যাস যুক্তরাষ্ট্রের এক ইশারায় আর্মি বিদ্রোহ করে সেই সরকারকে, নির্বাচিত সরকারের পতন ঘটিয়ে হাফেজ মুরসিকে একেবারে ফাঁসির কষ্টে ঝুলিয়ে শহীদ করে আজও পর্যন্ত অন্যায়ভাবে ক্ষমতা দখল করে রেখেছে। তাহলে কি বুঝলেন? যে আমেরিকা গণতন্ত্র গণতন্ত্র করে, বাংলাদেশে গণতন্ত্র আছে কিনা এটা নিয়ে পর্যন্ত আমেরিকা টেনশনে মরে, ঠিকমতো ঘুমায় না, যে পৃথিবীতে গণতন্ত্র ঠিকঠাক মতো আছে কিনা এটা নিয়ে তার এত চিন্তা, সেই কিনা গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে, আরে সেই কিনা সামরিক শাসন জারি করে, এমনকি এতকাল পরও সেটাকে পালে শক্তি দিয়ে, সেটাকে পালে অর্থ দিয়ে। কারণটা কি? কারণ হলো যে কোনো মূল্যে ইসলামকে দমাতে হবেই হবে। তো এটা তো একটা উদাহরণ, বহুত উদাহরণ দেওয়া সম্ভব। তো বাংলাদেশের বুকে খাঁটি ইসলাম কায়েম করবেন আর পাশে দাদাবাবুরা বসে বসে ললিপপ খাবে, বাংলাদেশে পুরো ইসলাম কায়েম করে উল্টে ফেলবেন খালি ভোটাভুটি করে, আর আমেরিকা বসে বসে হুক্কা টানবে, আরে কিভাবে ভাবলেন রে ভাই? এই যে তন্ত্র আর মন্ত্র, এগুলো আমাদের দেশের লোকেরা বানায় নাই, বানিয়েছে ওরা, টিকিয়েও রাখছে ওরা, এবং যেখানে যেখানে এগুলো থেকে মনে করছে ওরা যে মানুষ একটু সরে গেছে, সেখানেই হামলা করাকে ওরা নিজেদের জন্য সিদ্ধার্য বানিয়ে নিয়েছে। সুতরাং আল্লাহর দিন জিন্দা করতে চাইলে নবীর তরিকা অনুসারেই করা লাগবে, কাফের মুশরিকদের তরিকা দিয়ে আপনি পারবেন না আগাতে, আপনাকে বাহ্যিকভাবে ওরা বুঝ দিবে, আরে তোরে দিয়ে দিব, সব দিয়ে দিব, তুই স্বাধীন, কিন্তু খালি একটু ইসলামের দিকে পুরোপুরি মোর নিয়ে দেখেন না, দেখবেন আপনি মোটেও স্বাধীন না, আপনি বড় পরাধীন। স্বাধীন বাংলাদেশে স্বাধীন হুজুররা স্বাধীনভাবে কথা বলতে পারে না, স্বাধীন বাংলাদেশে স্বাধীন নাস্তিকরা আবার ঠিকই স্বাধীনভাবে কথা বলে বেড়ায়, কতই না পার্থক্য আমাদের মধ্যে আর তাদের মধ্যে, তারা টকশোতে গিয়েও যা মনে চায় তা বলে আসতে পারে, আর হুজুররা একেবারে ধর্মীয় সভার মধ্যে বসেও কোরআন সুন্নার আলোকে কি বলবে না বলবে এগুলো এসে অন্যরা ঠিক করে দেওয়ার ভাবনা করে। তাহলে 47 কি স্বাধীন হয়েছি নাকি স্বাধীনতা বাকি আছে? স্বাধীন আমরা কখন ছিলাম?
যখন আল্লাহর জমিন এক আল্লাহর সামনে কপালটাকে নত করতাম, দুনিয়ার কোনো বাতিলের সামনে কপালকে নত করা লাগতো না, কোনো কাফের মুশরিকের আদর্শ গ্রহণ করে চলা লাগতো না। এটাই স্বাধীনতা, আমাদের পরিচয়। আমরা আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। আল্লাহর গোলাম আর আল্লাহর বান্দা হওয়ার মানেই হলো স্বাধীনভাবে জমিনে আল্লাহর বন্দেগী করার অধিকার আমাদের লাগবে, স্বাধীনভাবে জমিনে আল্লাহর দাসত্ব করার অধিকার আমাদের লাগবে। এই অধিকার যতদিন আসবে না ততদিন আমরা স্বাধীন না, বরং পরাধীনই হয়ে থাকবো। এই অঞ্চলে 800 বছর মুসলমানদের শাসন ছিল, কিন্তু আজ আছে নাকি মুসলমানদের শাসন? ইসলামী শাসন আছে? বাংলাদেশে আছে? পাকিস্তানে আছে? ইন্ডিয়ায় আছে? আরাকানে আছে? নাই। ব্রিটিশ যেগুলো দখল করেছে কোনো জায়গায় আজও পর্যন্ত নাই, কারণ ব্রিটিশ এভাবেই গিয়েছে, যাওয়ার আগে নিজেদের আজ্ঞাবহ লোকদেরকেই এগুলো তুলে দিয়ে গিয়েছে। সুতরাং লড়াই শেষ না লড়াই চলবে? এটাই আমার মূল কথা, যে লড়াই শেষ না লড়াই চলবে। আমাদের আকাবির 190 বছর যেই স্বাধীনতার জন্য রক্ত ঝরিয়েছেন, আরে আল্লাহর জমিন আল্লাহর দিন জিন্দা করার জন্যই তো মানুষ রক্ত দিয়েছে, নিজের ব্যক্তিস্বার্থে রক্ত দেয় নাই, দুনিয়ার ধান্দা করার জন্য রক্ত দেয় নাই। তাদের মূল মাকসাদই ছিল এটা, আল্লাহর জমিনে লা ইলাহা ইল্লাল্লাহ শাসন কায়েম করবে। আজ পর্যন্ত তাদের সেই স্বপ্ন পূরণ হয় নাই। সুতরাং আমাদেরও চোখ বন্ধ করে বসে থাকার সুযোগ নাই। আমরা যে যেই পেশার হই, যে যেই সেক্টরের হই, লড়াই করতে হবে। কতদিন পর্যন্ত? কোরআন বলে দিয়েছে, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, যতদিন না ফিতনা নির্মূল হবে, কুফর শিরিক জাহেলিয়াতের আগ্রাসন নির্মূল হবে, ওয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ, এবং আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েম না হবে, ততদিন পর্যন্ত বান্দা তোদের চুপ করে বসে থাকার সুযোগ নাই, লড়াই চালিয়ে যেতে হবে। এখানে যারা আছেন প্রত্যেককে আমি সেই আকাবীরের স্মৃতিগুলো স্মরণ করিয়ে দিচ্ছি। আরে সৈয়দ আহমদ শহীদ, ইসমাইল শহীদ, তাদের কাফেলা গিয়ে বালাকোটে থেমে গিয়েছে, এর মানে এটা না যে সব দায়িত্ব খতম হয়ে গিয়েছে, বরং এর মানে হলো সেটাকে এখন গোটা অঞ্চলে ছড়িয়ে দেওয়া আমার আপনার উপর ফরজ দায়িত্ব রয়ে গেছে। সুতরাং বসে থাকার সুযোগ আছে? আরে সুযোগ আছে। কোন সরকার এলো আর কোন সরকার গেল এগুলো নিয়ে এত নাইচেন। আমি বিশ্বাস করে দিন দরদি জনতা আর তালিবানদের বলছি, কোন সরকার এলো আর কোন সরকার গেল, কে থাকলো আর কে গেল, এখানে ব্যক্তি পরিবর্তন হওয়াটা কখনোই মুখ্য হওয়া উচিত না। মুখ্য হওয়া উচিত কি জানেন? নেতা নয়, নীতির পরিবর্তন চায়। কারণ যে আসলো সেও পতিতালয় পালে, যে গেল সেও পতিতালয় পালে। অবস্থা যদি এমন হয় দিন শেষে কি ফায়দা হলো ইসলামের জন্যে? আমাদের তো লাগবে পূর্ণাঙ্গ দিন, আমাদের তো লাগবে পূর্ণাঙ্গ শরিয়াত, আমাদের লাগবে এমন শাসক যিনি রাজনীতিতে ইসলাম কায়েম করবেন, অর্থনীতিতে ইসলাম কায়েম করবেন, বিচারাচারে ইসলাম কায়েম করবেন, আইন কানুনে ইসলাম কায়েম করবেন, মাজলুমদের পাশে দাঁড়াবেন, আল্লাহর জমিনে মাজলুম ফরজ জিহাদের বিধানকে জারি করবেন, আরে যিনি ধীরে ধীরে ইসলামের বিজয় যাত্রাকে সম্মুখ পানে নিয়ে যাবেন, আরে যিনি বাবরি মসজিদ, শহীদ বাবরি মসজিদকে আবারও আবাদ করবেন, আরে যিনি লাল কেল্লার ছাদে আবারও কালেমার পতাকা সমুন্নত করবেন, আরে সেই মুঘল সালতানাত যেখানে এসে থেমে গিয়েছে সেখান থেকে তিনি আবারও বিজয় যাত্রাকে সম্মুখে নিয়ে যান। তো প্রত্যেকের সাধ্য অনুসারে কাজ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি চূড়ান্ত সাধ্য না থাকে যতটুকু আছে তার আলোকে কাজ করেন। নামাজ দাঁড়িয়ে না পারলে বসে পড়া লাগে না, বসে না পারলে শুয়ে ইশারায় হলো পড়া লাগে না। তো জিহাদের বিধানটা এমন, যদি চূড়ান্ত পর্যায়ে খেদমত আঞ্জাম দিতে পারেন তাহলে তো সেটাই দিতে হবে, যদি একেবারে কিছু না পারেন চূড়ান্ত ভাবে তবুও বসে থাকার সুযোগ নাই। যতটুকু শক্তি সামর্থ্য আছে সেটা দিয়ে হলেও আল্লাহর দ্বীনের পক্ষে কাজ করে যেতে হবেই হবে, আর কিছু না পারেন। নবী তো বলেছেনই, হাত দিয়ে না পারলে বান্দা মুখ দিয়ে হলেও অন্যায়কে ঠেকিয়ে দিতে হবে। তা হাত দিয়ে পাচ্ছেন না, যদি ধরেও নেই মুখটা বন্ধ রাখছেন কিসের জন্য? জাতিকে জাগান, জাতিকে বোঝান যে তোমার পথ তন্ত্রমন্ত্রের পথ না, তোমার পথ ব্রিটেন আর আমেরিকার পথ না। আরে মুসলমান, তোমার আদর্শ কখনোই সেকুলার আর নাস্তিকদের দ্বারাই করাটা হতে পারে না, বরং তুমি আল্লাহর রাসূলের, আল্লাহর রাসূলের উম্মত এবং ওয়ারিস। সুতরাং তোমার কাজ হবে জমিনের মধ্যে রাসূলের আদর্শ নির্ণয় করা। পারবেন তো ইনশাআল্লাহ? আর যদি বলেন না হুজুর এগুলো পারবো না, পারবো খালি বসে বসে জিকির আজকার করতে, মুরাকাবা করতে, আর ব্যক্তিগত জীবনে শুধু দ্বীনের কাজগুলো পালন করতে, তাহলে লিখে রাখেন কেয়ামতের দিন কোন মুখ নিয়ে হাজির হবেন আল্লাহ নবীর সামনে, এটা নিয়ে বড় টেনশন আছে। এটা বলেই শেষ করি। আল্লাহ নবীর কাছে এক সাহাবী আসলেন,
বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের কি কি বিধান আমাকে শিখিয়ে দেন তো? নবী অনেকগুলোর কথা বললেন যেগুলো মৌলিক মৌলিক। সে বললো, ইয়া রাসূলুল্লাহ, সবই আমি করবো, সমস্যা নাই, নামাজও পড়বো, রোজাও রাখবো, ইত্যাদি ইত্যাদি সবই করবো। তাহলে দুইটা কাজ আমি করতে পারবো না, এক নম্বর কাজ হলো জিহাদ আমি করতে পারবো না, এতে বড় কষ্ট, আবার প্রাণ নষ্ট, এটা আমার সম্ভব না। আর দুই নম্বর কাজ হলো যাকাত সদকা আমি দিতে পারবো না, আমি এমনি কিপটা টিপটা মানুষ, এই টাকা পয়সা দেওয়া এগুলো আমার দিয়ে হবে না, শ্রম আমি দিতে পারবো, নামাজ দুই রাকাতের জায়গায় 200 রাকাত প্রয়োজনে পড়ে ফেলবো, ব্যাপার না, কিন্তু পয়সা আমার পকেট থেকে বের হবে না, তো আল্লাহ রাসূল এতে চলবে কি না? নবী এক বাক্যে বললেন, আরে পাগল, লা জিহাদ ওয়া লা সাদাকাতা ফাবিমা তাদখুলুল জান্নাতা ইদান, জিহাদ করবা না, যাকাতও দিবা না, তাহলে জান্নাতে প্রবেশ করবে কি? যারা ভাবে জিহাদের কোনো দরকার নাই, জিহাদ ছাড়াই কামিয়াব হবে, আল্লাহ রাসূল বলেন যে মারা গেলে এমন অবস্থায় জীবনে জিহাদ করেও নাই, জিহাদের দৃঢ় সংকল্প অন্তর রাখে নাই, সে মুসলমান এক প্রকার মুনাফিক হয়ে মারা গেল। মান মাত ওয়া লাম ইয়াখযু ওয়া লাম ইউহাদ্দিছ নাফসাহু বিল গাযওয়ি মাত আলা শুবাতিন মিনান নিফাক। নবীজি বলেন, আরে যে আল্লাহর সামনে দাঁড়াবে এমন অবস্থায় তার গায়ে জিহাদের কোনো চিহ্ন নাই, নামাজ পড়লে নামাজের চিহ্ন হয় না, কোনোটা কপালে হয় আর কোনোটা পায়ে হয়, এগুলো কেয়ামতের দিন চমকাতে থাকবে, নূর বের হতে থাকবে, উজু করলে যে অঙ্কগুলো ধৌত করে উজুর মধ্যে, আর এগুলো থেকে কেয়ামতের দিন নূর বিচ্ছুরিত হতে থাকবে। একইভাবে জিহাদের চিহ্নগুলো কেয়ামতের দিন বড় দামি হবে। যেমন যে ব্যক্তি আঘাত নিয়ে মারা যাবে, আল্লাহ নবী বলেন কেয়ামতের দিন সে যখন নেই আল্লাহর সামনে দাঁড়াবে, তার গা থেকে তখন রক্ত ঝরতে থাকবে, তাজা তাজা রক্ত, রক্তের রং হবে, নবীজি বলেন, দুনিয়ার রক্তের মতো, কিন্তু তা থেকে ঘ্রাণ বের হবে বেশ কাম্য। তো দুনিয়ার মধ্যে যার যেভাবে মরণ হবে তার সেভাবে হাসর হবে। নবী বলেন, মান লাকিয়াল্লাহ বিগাইরি আছারিন মিনাল জিহাদ লাকিয়াল্লাহ ফীহি ফুলমা, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে মিলিত হবে এমন অবস্থায় তার গায়ে জিহাদের কোনো চিহ্ন নাই, সে দাঁড়াবে এমন অবস্থায় তার গায়ের মধ্যে ত্রুটি থাকবে, ত্রুটি। সুতরাং জিহাদের জন্য রাজি আছেন তো? শাহাদাতের তামান্ন অন্তরে আছে তো? যদি বলেন নাই তাতে কি হবে জানেন? সেটাও বলে দেই, যদি বলেন নাই তাতে কি হবে? এই জবাব আল্লাহ দিয়েছেন কোরআনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওম ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা আযিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন ইউজাহিদুনা ফী সাবিলিল্লাহ ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম। হে মুমিনরা, যদি দিন থেকে সরে যাও ভেবো না আল্লাহকে তোমরা হারাবা, আল্লাহর দিনের তোমরা ক্ষতি করে ফেলবা, বরং বাস্তবতা তোমরা সরে গেলে তাতে কি, আল্লাহ এমন জাতি তৈরি করবেন যাদেরকে আল্লাহ ভালোবাসবেন এবং তারা আল্লাহকে ভালোবাসবে, তারা মুমিনদের বেলায় নরম, কাফেরদের বেলায় কঠোর হবে, তারা আল্লাহর পথে জিহাদ চালিয়ে যাবে, কোনো নিন্দুকের নিন্দাকে পরোয়া করবে না, কে জঙ্গি বললো, কে টেরোরিস্ট বললো, কে মৌলবাদী বললো, কে উগ্রবাদী বললো, এদিকে তারা তাকাবে না, তারা দেখবে আল্লাহ কি বলেছেন, আল্লাহর পক্ষ থেকে ডাক আসলে এক মুহূর্তও তারা বসে থাকবে না। এই জামানা এখন চলে এসেছে। আরে আমাদের ছেলেরা যদি এখন ভয় পায় সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ বলতে, এর মানে এটা না এই স্লোগান বাংলার জমিন থেকে হারিয়ে যাবে, আমাদের ছেলেরা বলা বন্ধ করে দিলে কলেজ ভার্সিটির ছেলেরা বের হয়ে বলতে থাকবে, বলে নাই, বলে নাই, যেই সময় আমাদের অনেকে বলার হিম্মত করে নাই, একজন বলতে গেলে আরেকজন থামিয়ে দিয়ে চুপ, বলতে পারবে না, বললে মাহফিল বন্ধ হবে, বললে আন্দোলন বন্ধ হবে, বললে মনে হয় মিডিয়া এটা কোন দিকে নিবে, আহ আরে দুনিয়ার কে কি ভাববে আর কে কি বলবে আর কে কি করবে, এজন্য আল্লাহর দিনকে ছেড়ে দিবে? কোরআনের শব্দ, ইসলামের ফরজ বিধান, নবী বলেছেন ইসলামের সর্বোচ্চ শিখরের নাম জিহাদ, তো দুনিয়ার নাস্তিকরা বেইমানরা দুই পয়সা টোকাইরা এগুলো জিহাদকে জঙ্গিবাদ বলে চালানোর চেষ্টা করে, এজন্য মুসলমান জিহাদ ছেড়ে দিবে? হ্যাঁ, যদি মুসলমান এই লেবাস পোশাক গায়ে লাগিয়েও সাবিলুনা সাবিলুনা আল জিহাদ স্লোগান ছেড়ে দেয়, তাতেও উম্মতের বড় রস হবে না, আল্লাহ তাআলা জেনারেলদের মধ্যে তখন প্রয়োজনে স্লোগানের ঝান্ডাবাহী তৈরি করে দেবে। এই যে আমরা কালেমার পতাকা ছেড়ে দিয়েছি না, আরে ছেড়ে দেই নাই কেন? যদি লোকে জঙ্গি বলে, বাহ, ব্রাজিলের পতাকা উঠালে সুরালে সমস্যা নাই, আর্জেন্টিনার পতাকা, ইটালি, স্পেন, ফ্রান্স, জার্মানি এগুলো উড়ালে সমস্যা নাই, ইন্ডিয়ার তো উড়ালে তো কথাই নাই, এটা তো চেতনা, এটা তো প্রগতি, এটা তো উন্নয়ন, এটা তো আধুনিকতা, আর নিজের দেশের নিজের দলের পতাকা উড়ালে তো কথাই নাই, সব পতাকা উপরে থাকবে, খালি কালেমার পতাকা মাটিতে লুটিয়ে পড়ে থাকবে। আল্লাহর কসম,
যার দিলে আল্লাহ এবং তার রাসূলের মহব্বত আছে, এই বেইজ্জতি কিছুতেই মেনে নিতে পারে না। আমরা নবীর সাহাবীদের ইতিহাস পড়েছি, চোখে যদিও দেখি নাই, তো চোখে দেখলে যতটা বিশ্বাস করতাম, যখন বিশুদ্ধ সূত্রে জেনেছি এর চাইতে হাজার গুণ বেশি বিশ্বাস করি। আরে জান দিয়েছেন, তবুও কালেমার পতাকা লুটিয়ে পড়তে দেন নাই, ডান হাতে পতাকা ধরা ছিল, এক কাফের এসে খুব মেরেছে, ডান হাত কেটে পড়ে গেছে, সঙ্গে সঙ্গে বাম হাত দিয়ে ধরে ফেলেছেন, এবার বাম হাতে আর এক খুব মেরেছে, বাম হাত কেটে পড়ে গেছে, তবুও পতাকা মাটিতে পড়তে দেন নাই, বাহু দিয়ে আগলে রেখেছেন, এবার চূড়ান্ত আঘাত হেরেছে, মাথাটাকেই কেটে ফেলেছে, তবুও যতক্ষণ জমিনে লাশ হয়ে লুটিয়ে পড়েন নাই, এর আগ পর্যন্ত নিজের হাত থেকে পতাকা ছাড়তে রাজি হন। চেতনা তো এটা হওয়া দরকার ছিল। কার ভয়, কিসের ভয়? বাংলাদেশের আইনে অন্য দেশের পতাকা উড়ানো নিষিদ্ধ। কে জানেন না, কে জানেন না? আইন নিয়ে পড়াশোনা করেন? স্বাধীন সার্বভৌম দেশে অন্য দেশের পতাকা উড়ানো নিষিদ্ধ। কে উড়ায় না? যারা ক্ষমতাসীন দলের রাজনীতি করে আর উড়ায় না? এমনকি অনেক মন্ত্রী, সচিব, এমপি, বড় বড় আমলারা উড়ায় না? সবাই উড়ায়। এটা চেতনা, চেতনার সামনে ওদের আইনও কিছু না। ওরা ব্রাজিল উড়ায়, আর্জেন্টিনা উড়ায়, বাহ, কিন্তু কালেমার পতাকা উড়ানো আইন বিরোধী কোথায় আছে আমাকে দেখান। এই আইন কই আছে বললে দেখান? নাই কোথাও। তাহলে কালেমার পতাকা উড়ান না কেন? কিসের ভয়? আরে ভাই, কিসের ভয়? একটা কাপড়ের মধ্যে যাই লেখেন, সূর্যের ছবি, চাঁদের ছবি, কোনো সমস্যা না, খালি কালেমা লিখলে কি এটা নাপাক হয়ে যায়? কালেমা লিখলে কি এটা অপবিত্র হয়ে যায়? সবাই মিলে যদি করে এগুলো কোনো ব্যাপারই, একজন দুজন করলে তারাই শুধু ফেসে যায়। আমার রিমান্ডে জিজ্ঞেস করেছে, সে আর কত আগের কথা, 21 সালে, যে হুজুর 21 সালের 5ই মে, সে ঐতিহাসিক 5ই মে তো গ্রেফতার হলাম, তো প্রথম ধাপে রিমান্ডে, যে আপনার বয়ান শুনেছি, আপনি কালেমার পতাকার পক্ষে বয়ান দিয়েছেন, এটা কিসের জন্য? আমি বললাম, কথা ক্লিয়ার, কালেমাকে ভালোবাসে যে জন্য কালেমার পতাকাকেও ভালোবাসে সেজন্য। কালেমার পতাকাকে কেউ যদি বলে জঙ্গিবাদের পতাকা, আমি মনে করি সে আর ইমানদারে থাকবে না। এখন যদি বলে জঙ্গিরা ব্যবহার করে এই পতাকা, সেজন্য এটা ব্যবহার করা যাবে না, তার মানে কি যে জঙ্গি যা যা করে তা তা করা যাবে না? তো জঙ্গিরা নামাজ পড়ে, তুই নামাজ পড়িস না? জঙ্গিরা পর্দা করে, তুই পর্দা করিস না? জঙ্গিরা মুসলমানই করেছিল ছোটবেলায়, তুই জোরাতালি দিয়ে সার্জারি করে লাগায় নে, তুই আর মুসলমানই অবস্থায় থাকিস না। অদ্ভুত ব্যাপার। আরে জঙ্গিরা যদি আল্লাহর নামে জিকির করে, তাহলে আল্লাহর নামও আর মুখে নেওয়া যাবে না, এই ফাইজলামি ছাড়তে হবে। আর ইসলাম ইসলামই, প্রতিটা জায়গায় কিছু ভুল ত্রুটি থাকতে পারে, নাই কোথায়? কোন জায়গাটা এমন যেখানে কোনো সমস্যা নাই? মসজিদ মাদ্রাসা নিয়ে 2 নম্বরই হয় না? লেবাস পোশাক লাগিয়ে অনেকে 2 নম্বরই করে না? ওয়াজ মাহফিলের নামে অনেক জায়গায় ধান্দা চলে না? রাজনীতির নামে অনেকে ভণ্ডামি করে না? তো সব জায়গায় তো পিরালির নামে বেদাতগিরি, শিরিকগিরি বাংলার জমিনে হয় না? সবই তো হয়। তো সব জায়গায় ভালো আছে, মন্দও আছে, হাতের পাঁচাঙ্গুল তো সমান, তাই না? কে সমান? তো জিহাদের নামে কেউ যদি এমন কিছু করেও যেটা ইসলামই সমর্থন করে না, তো কি হয়েছে? তাই বলে কি জিহাদকে ছাড়তে হবে নাকি? আরে তাই বলে কি জিহাদ শব্দকেই নিষিদ্ধ করে দিতে হবে নাকি? তাহলে পিরালিও বন্ধ কর, রাজনীতিও বন্ধ কর, আরে তাহলে মসজিদ মাদ্রাসাও বন্ধ কর, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব বন্ধ কর। কারণ ব্যবসায়ীর নামেও 2 নম্বরই করে, চাকরিজীবীর নামেও 2 নম্বরই করে, সব বন্ধ করে জঙ্গলে চলে যা, জঙ্গলে গিয়ে রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে বাকি জীবন কাটায় দে, এছাড়া কিছুই করিস না, কারণ সব জায়গায় টুকটাক 2 নম্বরই চলে। এগুলো তো কোনো যুক্তির কথাই না। কালেমার পতাকা আমরা ছেড়ে দিব, ভাববেন এই জমিনে এই পতাকা কি উড়াবে না? না উড়াবে। এই সম্প্রতি দেখেছি, দুটো দৃশ্যই দেখেছি। একদিকে দেখা গেল যে একজন লেবাস পোশাক গায়ে দিয়ে ওই 2 নম্বরই একটা পতাকা উড়াচ্ছে আর কি, আর একদিকে দেখা গেল যে কলেজ ভার্সিটির ছেলেরা কালেমার পতাকা উড়িয়ে উড়িয়ে রাজপথে নেমে এসেছে ট্রান্সজেন্ডার বিরোধী আন্দোলনে। তাহলে সবাই মিলে যদি পতাকা উড়াই, সমস্যার কিছু আছে? আরে বলেন না, সমস্যার কিছু আছে? বাংলাদেশে মুসলমান আছে ধরেন 14 কোটি, 14 কোটি বাদ দেন, 2-4 কোটি কালেমার পতাকা উড়ান না, প্রত্যেকের ছাদে উড়ায় দেন, কয়জন ধর্ম? একজন উড়ান, আপনারা জঙ্গি বানায় ছাড়বে, 2 জন উড়ান, আপনারা এক ঘুরে করবে, 10 জন উড়ান, আপনাদেরকে নিয়ে ফেসবুক গরম করবে, সবাই উড়ান, কারো বাপের বেটার ক্ষমতা নেই আপনাদের কিছু বলবে। তখন কি হবে জানেন? যার ছাদে কালেমার পতাকা দেখা যাবে না, লোকে বলবে ডাল মে কুছ কালা হ্যায়, এটা মনে হয় নাস্তিকের ঘরে নাস্তিকই বটে। তাহলে এটা হলে সমস্যার কিছু আছে নাকি? তো আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, এখন পরিবেশ অনেকটা চেঞ্জ হচ্ছে, জুলুম যত বাড়ছে সাহসী মানুষের সংখ্যাও তত বাড়ছে,
আগের তুলনায় কথা কিন্তু নরম হয় নাই মানুষের, আগের তুলনায় কথা কিন্তু হাজার গুণ গরম হয়ে গিয়েছে। তা জুলুম করে করে কোনো জাতিকে কখনো দমানো যায় না, উল্টো জুলুম যত বাড়ে বিজয় তত ঘনিয়ে আসে। হ্যাঁ, বিজয়ের জন্য কিছু মানুষকে বেলাল হওয়া লাগে, কিছু মানুষকে সুমাইয়া হওয়া লাগে। আরে সবাই যদি খালেদ বিন ওয়ালিদি হয় তাহলে বেলাল, সোহাইব, আম্মার, ইয়াসির, খুবই খাব্বাব, সুমাইয়াকে হবে। তা আমাদেরকে দুই হালতের জন্য প্রস্তুত থাকা লাগবে, দিনের জন্য খালেদ বিন ওয়ালিদ হওয়া লাগলেও লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি রেডি, আল্লাহ আমি রাজি। আর দিনের জন্য যদি হুসাইন হওয়া লাগে, বেলাল হওয়া লাগে, সুমাইয়া হওয়া লাগে, তবু আল্লাহ আমি পিছিয়ে থাকবো না, আমি সবার আগে রাজি।